এক সময় মিঠুন চক্রবর্তীর সঙ্গে প্রেম ছিল অভিনেত্রী মমতা শঙ্করের। দুজনের প্রেম জানত দুই বাড়ির লোক, এমনকি বিয়ের তারিখও পাকা হয়ে গেছিল। তবে হঠাৎই সরে যান দুজনে। কাকতালীয়ভাবে মমতা শঙ্কর বিয়ের পিঁড়িতে বসেন 1978 সালে, আর ওই বছরই ছিল মিঠুন চক্রবর্তীরও প্রথম বিয়ে। এই সম্পর্ক নিয়ে আগেই লিখেছেন মিঠুন আমার নায়িকারা এই বইতে। এবার মুখ খুললেন বর্ষিয়ান অভিনেত্রী এক সাক্ষাৎকারে। এক সাক্ষাৎকারে মমতা শঙ্কর জানিয়েছেন, বাপিদা চন্দ্রোদয় ঘোষের সঙ্গে আমার তখন বিয়ের কথা চলছিল। এরপরে মৃগয়া ছবির শ্যুটে আলাপ হয় মিঠুনের সঙ্গে। বাপিদার সঙ্গেও মিঠুনের আলাপ করিয়েছিলাম আউটডোর শ্যুটে যাবার আগে, কিন্তু কোথায় যে কি হয়ে গেল আমি অনেক কষ্টে নিজেকে ধরে রাখার চেষ্টা করেছিলাম যে বাপিদাকে আমি ঠকাবো না, কিন্তু কিভাবে কি হয়ে গেল। মমতা শঙ্কর আরও বললেন, একদিকে ভালোই হয়েছে, বাপিদাকে আমি আরও ভালো করে চিনতে পেরেছি। কারো সঙ্গে কিছু না হলে হয়তো এত ভালো করে চিনতে পারতাম না। মিঠুনের বাড়ির লোকের সঙ্গেও আমার খুব ভালো সম্পর্ক ছিল, ওর বোনেরা সবসময় আমার খোঁজ নিত। তবে মিঠুনের সঙ্গে বিয়ের তারিখ ঠিক হলেও বিয়েটা হয়নি। তিনি জানান, মিঠুনি আসলে তখন বিয়ে করতে রাজি হননি, আরও কিছুটা সময় চেয়েছিলেন। সদ্য হিট আসতে আরম্ভ করেছিল কেরিয়ারে, সে সমস্ত জলাঞ্জলি দিয়ে ছাদনাতলায় তখনই বসতে চাননি। এরপরে সেই পুরনো প্রেম বাপিদা ওরফে বর্তমান স্বামী চন্দ্রোদয় ঘোষের কাছেই ফিরে যান মমতা শঙ্কর। যদিও উদ্যোগটা আসে বিপরীত তরফ থেকেই, ফোন করেছিলেন হবু শাশুড়ি, ফোন করে ছেলের সঙ্গে কথা বলতে বলেছিলেন তাকে। অভিনেত্রী বললেন, ও ফোনটা ধরে এমন করে কথা বলা আরম্ভ করল যেন আমাদের মধ্যে কিছুই হয়নি। আমি তো ওর গলা শুনে কেঁদে অস্থির। আমাকে বলল, মমতা আই হেট টিয়ার্স, আমি কথা বলার মতো অবস্থায় ছিলাম না। ফোনটা রাখতে চাইল, বলল কথা দাও ফোন করবে, তবে কাল না পরশু ফোন করো। এরপর নিজেই বলল, কাল একটা মেয়ে দেখতে যাচ্ছি, আমার জন্য নয় বন্ধুর। আর আমি প্রশ্ন করলাম, তোমার জন্য কবে দেখবে? ওপাশ থেকে উত্তর এলো, আমি তো সেই কবেই দেখে রেখেছি। এরপরে মিঠুনকে বিয়ের খবরটা দিয়েছিলেন মমতা নিজেই। এক রেকর্ডিং স্টুডিওতে মুখোমুখি হতেই বলেছিলেন, তোর সঙ্গে কথা আছে। নিমেষে বুঝে নেন মিঠুন, বলেছিলেন, কি বলবি, বিয়ে করছিস তো, আমিও বিয়ে করছি। ওই একই বছরে মিঠুন বিয়ে করেন হেলেনকে, আর মমতা শঙ্কর বিয়ের পিঁড়িতে বসেন তার প্রথম ভালোবাসার সঙ্গে। তবে দুই প্রাক্তন মমতা শঙ্কর আর মিঠুন চক্রবর্তী এখন সত্যিকারের বন্ধু, ভালো সহকর্মী। প্রজাপতি ছবিতে একসঙ্গে কাজ করেছেন তারা, তাদের কেমিস্ট্রি খুবই পছন্দ করেছে দর্শক। বন্ধুরা, ভিডিওটি এইটুকুই। বাংলা বিনোদনের এই রকমই আরও অনেক তথ্য পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। ধন্যবাদ।